Bonk. Bonk. কি হলো? আমার মাথা যন্ত্রণা করছে না? তুই এখানে কি করছিস? আমি তো এই মাত্র এলাম। এই মাত্র এলি? কি হয়েছিল আমার? কি হয়েছিল আমার? আমি দেখলাম তুই এরকম শুয়ে আছিস সেইরকম। না না আমার কিছু একটা হয়েছে আমার মনে পড়ছে না। না রে আমি এসে দেখলাম তুই যে সেরকম করে বসেছিস। না না কিছু একটা হয়েছে আমার কি হয়েছে ঠিক করে বল। তুই এখানে হঠাৎ করে কি করছিস আমার বল। আমার কে আমার আমি কিছু করিনি। ও আমার মনে পড়েছে মুখে কেউ একটা আমার তারপরে আমি কিছু করিনি। কি আর বলবো এসব ফালতু কাজ কেউ করে কখনো? আরে না রে মানে আমার খুব ভালো লাগলো তোর শুনটা। কি করবো বল তারপরে এরকম করবি? তুই কিছু মনে করিস না প্লিজি কি করবো বল কি করবো আমার আর কিছু করার আছে? মাথায় কিরকম যন্ত্রণা করছে তোর শুধু কিসব তুই কি করলি এটা? কি ঘাঁটবি চুলে? আমার চুলে কি ঘাঁটবি বল বল তুই। চুলটা খুব সুন্দর রে। ওই জানিস তো চুলটা না ঘাঁটতে ঘাঁটতে নিচেটা দেখলাম প্রচুর সরু কিন্তু কাটিস না। সরু হয়ে যাচ্ছে কিন্তু কাটিস না। আরো বড় কর চুলটা। আর আমি ওইটাই ভাবছিলাম না করাই ভালো। হ্যাঁ কিন্তু আর একটা কথা বলে দিচ্ছি শোন এবারটা আমি তোকে মাফ করে দিলাম। সেকেন্ড টাইমে এরকম করিস তুই না বলবি আসবি তুই আমার চুলে একটা মেসেজ করে দিবি আমারই তো ভালো। না তুই যদি না বলতিস তা আমি না কেন বলবো তো আমারই উপকার হবে। ঠিক আছে তুই পরের বারে আসবি আর এরকম কাজ কোনো করবি না বুঝলি। আমার চুলটা মেসেজ করে দে তাহলে এখনই করে দে। না রে আমার কাজ আছে একটা। কি কাজ? আরে আছে ওই মেয়েদের বাড়ি একটা বই আনতে যাব। ও তুমি এদিকে ঘাবলা করছো আর এখন বই আনতে যাবো আমি যখন বলে আমি ভুলে গিয়েছিলাম এই মনে পড়লো। ঠিক আছে তাহলে আসিস কিন্তু মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ মেসেজ করে দিবি। হ্যাঁ তুই কিন্তু চুলটা যেই বলুক কাটবি না। না না চুলটা কাটবো না এখন আর একটু বাড়লে তারপর আমি কাটবো মানে আর একটু বেড়ে গেলে তারপর দাম বাড়াবো। হ্যাঁ কাছে কাটিস না অল্প। হ্যাঁ পড়ার দিন আসবো। হ্যাঁ আসবি কিন্তু মনে পড়ে যা তাহলে। আবার বলে দিচ্ছি এইসব কিছু করিস না কেন খুব ব্যাপার মাইলি সত্যি আমি ভাবতে পারছি না মানে একটা চুল মানে চুল খানো বলে মানুষ এরকম অজ্ঞান করে দেয় অসম্ভব ব্যাপার।